খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এ মাসেই নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী তিরিশ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত মঙ্গলবার সতেরো জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার নয় নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এদিন ধার্য করেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি এদিন তার পক্ষে আইনজীবী হাজিরা দেন খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি শেষ না হওয়ায় আগামী তিরিশ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত দুই সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নায়ক দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন দুই সালের পাঁচ মে খালেদা সহ এগারো জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদকের অভিযোগপত্রে বলা হয় দু হাজার থেকে দু সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়া সহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয় অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়